আপনার গাড়ির মোবাইল কিভাবে চেক করবেন সেটাই ভিডিওতে জানতে পারবেন। আমি আলামিন বাদশা, আপনারা দেখছেন ড্রাইভিং জ্ঞান। গাড়ির মোবাইল চেক করার জন্য যা যা আপনাকে করতে হবে শুরুতে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, তাহলে শুরু করি। মোবাইল চেক করার জন্য ভিতরে একটা সুইচ আছে, সেটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তার জন্য আমাকে ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কোন সুইচটা দিয়ে বুনাট খুলতে হয়। হয়তো আপনারা জানেন বুনাট কোনটাতে খুলতে হয়, কিন্তু তারপরে একবার আমি বলে দিচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসে গেছি, গাড়িতে বসার সাথে সাথেই স্টিয়ারিং হুইলের বাম সাইডে এখানে এখানে একটা ই আছে, ওই সামনে বুনাট খোলার জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে। এই সুইচটা যদি আমি উপর দিকে উঁচা করে ধরি তাহলে সামনে বুনাটটা খুলে যাইব। তো এখন সামনে বুনাটটা খুলে গেছে। গাড়ির মোবাইল চেক করার জন্য আমাকে একটা টিস্যু নিতে হবে, টিস্যু দিয়ে আমাকে দেখতে হবে গাড়ির মোবাইলটা ঠিক আছে কিনা। আপনার সাথে যদি টিস্যু না থাকে, টিস্যু না থাকলে সমস্যা নাই, আপনার কাছে যদি পুরাতন কোনো কাপড় থাকে অথবা কোনো কিছু থাকে, মোবাইল চেক করার এটা স্টেকটা মুছতে পারবেন, মুছে দেখতে পারবেন। তো আমার কাছে টিস্যু আছে, আমি টিস্যু দিয়ে আমি ওইটা চেক করব। তো আমি চেক করার জন্য এখন সামনে যাইতেছি। তেমনি মোবাইলটা চেক করার জন্য এখানে আসছি। তো এইটা বুনেটটা তো খুলছে, দেখেন এটা খুলছে, কিন্তু পুরাপুরি খুলে নাই, এই অল্প একটু খুলে গেছে। তো পুরাটা খুলবার গেলে এখানে একটা সুইচ আছে, এখানে এই যে গাড়ি যে ইয়েতে থাকে, এই যে এভাবে যদি হাতটা এভাবে আনেন, এই যে এভাবে যদি আনেন, এভাবে যদি চাপ দেন তাও হবো, আবার যদি নখ দিয়ে এভাবে আইলে এভাবে যদি উঁচা করে ধরেন তাও হইব। তো এটার উঁচা করে ধরিয়া এই বুলেটটা এক হাত দিয়া বুলেটটা উঁচা করে ধরতে হবে, উঁচা করে ধরলে সাইডা দিলে তাহলে লাগাই যায়। এখানে যেহেতু ই লাগাইতে আছে, ওই যে অটো সিস্টেমে উপর দিকে চলে যায়, অন্য অন্য গাড়িতে এখানে একটা ই থাকে, এটা উঁচা করে এখানে নাকা দিলে গেলাম বুলেটটা উঁচা থাকে। ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েলে যে এখানে ইঞ্জিন অয়েল গাড়ির মোবাইলটা এইটা এটা চেক করলে গাড়ি গাড়ির ওই মোবাইলটা চেক করা যাইব। যেমন দেখতেছেন এইটার সাহায্যে আমি গাড়ির মোবাইলটা চেক করবো। এটা যদি আমি এইভাবে উঁচু করে ধরি, একটা জিনিস মনে রাখবেন, আপনাদের সাথে আমি আরেকটা জিনিস বলে নেই, গাড়ি যদি স্টার্ট থাকে মানে তখন কোনো সময় খুলবেন না, গাড়ি বন্ধ করার পরে যদি চেক করে তখনও বুঝবেন না। কখন চেক করবেন? সকালে চেক করবেন, সকালে করলে আপনি কনফার্ম বুঝতে পারবেন যে গাড়ির মোবাইল ঠিক আছে কিনা। আর যদি দেখেন যে না দীর্ঘ সময়, যেমনি এক ঘন্টা দেড় ঘন্টা গাড়ি দাঁড়ানো কোনো একটা জায়গায় পার্কিং করা আছে, তখনও যদি আপনি এটা খোলেন তখনও চেক করতে পারবেন। যেহেতু গাড়ি স্টার্ট থাকলে গেল, স্টার্টের পরপর বন্ধ করলে অনেক জায়গায় মোবাইলটা জায়গা, তখন বোঝা যায় না কতটুকু মোবাইল ভিতরে আছে। তো আমি এটা যদি উপর দিকে আনি, উপর দিকে আনার পরে দেখেন এই যে এখানে আমি উপর দিকে আনছি, যে টিস্যুর কাম হলো এটা, এই টিস্যু তোমার এটা মুছতে হইব। এই যে মুইছে, তারপরে এভাবে করে এই যে আমি পুরাটা মুছে দিব। মুছে দেওয়ার পর আপনাকে আরেকটা জিনিস এখানে জানতে হবে, এই যে এখানে দেখেন এই যে দুইটা চিহ্ন দেওয়া আছে, এই যে এখানে দেখেন এল চিহ্ন দেওয়া আছে, এখানে কিন্তু ডাবল এল চিহ্ন দেওয়া আছে। এইটা কিন্তু সব গাড়িতে যে এরকম থাকে তা না, এখানে একটা ফোটা মানে ছিদ্র, এখানে একটা ছিদ্র, মানে এই দুইটা ছিদ্রও থাকতে পারে। এই মানে মেন কথা হচ্ছে কি, উপরে এই পর্যন্ত নিচে এই পর্যন্ত, এখানে এখানকার এর ভিতরে যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না। তো আমার গাড়িতে দেখবো কতটুক মোবাইল আছে, এটা চেক করার জন্য আমি এটা মুছে তারপরে ফের আরেকবার এটার ভিতরে দেব। এটার ভিতরে সেম সেম ভাবে এটার ভিতরে দিয়ে এভাবে দিতে হইব। দিলে কি হইব, ওই ভিতরে মোবাইলটা কতটুক আছে এটার সাথে এই লাগিয়ে যাইব। লাগিয়ে গেলে আমি এটারে একটু ওয়েট করব, ওয়েট করার পরে এটারে আবার আস্তে আস্তে উঠাবো। উঠানোর পরে আবার এই যে আমি টিস্যুতে আস্তে আস্তে এই সামনের দিকে যাব, যেহেতু আমার হাতে আবার এই তেলটা লেগে যাইব, তার জন্য আমি এইভাবে দেখব। দেখেন আমার গাড়ির মোবাইল কিন্তু এই পর্যন্ত আছে, এদের উপরকার উপরে যে দাগটা দেখতেছেন এই পর্যন্ত আছে, একদম ফুল মোবাইল, একদম ফুল, এবং কি ভালো আছে। আর ভালো খারাপ কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে এটা ওই কনফার্ম করার জন্য, দেখেন আমার মোবাইল যা আছে বোঝাই যাইতেছে না, একদম সুন্দর মানে পরিষ্কার দেখা যাচ্ছে, মানে গাড়িটার মোবাইল একদম নতুন। ওই কয়েকদিন ধরে, কয়েকদিন আগে আমি সার্ভিসে দিছি আপনাদের শুধু দেখানোর জন্য ওই এটা আর এই করলাম, একদম মানে মোবাইল ভালো আছে, পরিষ্কার আছে। আর যখন দেখবেন যে কালো হয়ে গেছে, মোবাইলটা কালো হয়ে গেছে, কালো হওয়ার পরে আপনার এই গাড়িটা আর চালাইবেন না, কালো হলে গেল গাড়িটা চালাইবেন না। যদি দেখেন ধার ধার হয়েছে, একটু একটু টাইট টাইট হয়েছে, তখন গাড়িটা চালাইবেন না।
আর শুরুতে আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে, যেমনি গাড়ি ভালো থাক আর খারাপ থাক এটা বড় কথা না। আপনার গাড়ি যদি 5,000-6,000 কিলোমিটার গাড়ি চালা, বেশিরভাগ সৌদি আরব 5,000 কিলোমিটার চালানে পরে গাড়ির মোবাইলটা চেঞ্জ করা হয়, বেশিরভাগ মানুষ গাড়ির মোবাইল চেঞ্জ করে থাকে। আর অনেক সময় তাদের 500 কিলোমিটার 1,000 কিলোমিটার একটু বেশি হয়, তখন গাড়ির মোবাইলটা চেঞ্জ করলে সমস্যা হয় না। কিন্তু দেখবেন যদি দেখেন না বেশি হয়ে যাইতেছে গাড়ির মোবাইল, মাঝে মাঝে চেক করে দেখবেন যে অনেক সময় দেখা যায় যে গাড়ির চালানে বেশ কমে, অন্যান্য উঁচা নিচে অনেক জায়গায় হয়তো গাড়ি চালানে বেশ কমে একটু নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি, অথবা মোবাইল ভালো না থাকতেও পারে। অনেক সময় অনেক কোম্পানির মোবাইল হয়তো ভালোভাবে মানে ওই ওখান থেকে সার্ভিস এখানে আনলে হেরা দিয়ে দেয়, একটু বেশ কম হতেই পারে। তো ওইটা আপনারা মাঝে মাঝে চেক করে দেখবেন যে মোবাইলটা ঠিক আছে নাকি, যদি মোবাইল ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নাকি। আর যদি মোবাইল ঠিক না থাকে আপনার মোবাইল যত তাড়াতাড়ি পারেন চেঞ্জ করে নেবেন। গাড়ির মোবাইল খুব দ্রুত চেঞ্জ করতে হবে, গাড়ি কিন্তু চলে গাড়ির ইঞ্জিন অয়েল, গাড়ির মোবাইলের সাহায্যে, মানে মোবাইলটা কিন্তু খুবই জরুরি গাড়িতে। এইভাবে আপনাকে গাড়ির মোবাইলটা আপনারা একটা জিনিস করতে পারেন, ধরেন আপনারা লং ড্রাইভে গেলেন, আপনারা সারাদিন গাড়ি চালাইছেন, আপনারা পরের দিন সকালে সকালে আইসে গাড়ির মোবাইলটা আগে চেক করবেন, মোবাইলটা আগে চেক করবেন, চেক করে দেখবেন যে ঠিক আছে নাকি। এটা প্রতিদিনই করতে পারে, সমস্যা নাকি। আর যদি কত না প্রতিদিন করব না তাও চলবো, যদি আপনার গাড়ি দামি হয় যদি ভালো হয় তাহলে প্রতিদিন চেক করতে হবে না। আপনার সামনে যে আছে ড্যাশবোর্ড আছে, স্ক্রিন আছে, মানে ওইখানেও দেখায় যে গাড়ির মোবাইল ঠিক আছে কিনা, মানে যদি ঠিক থাকে তাহলে কিছু বলবো না, যদি ঠিক না থাকে ওখানেও আপনাকে দেখাইব, বলবো যে গাড়ির মোবাইল চেঞ্জ করতে হবে, ওখানে সার্ভিস বলে লেখা আসবো। তো এইভাবেই আর কি, মানে সব গাড়ি তো দামি না, সব গাড়ি এরকম ফিউচ মানে সিস্টেম দেওয়া নাই কি, তার জন্য আপনাকে দুইটা সিস্টেমই বলে দিলাম। তো আমি এটারই আবার যদি লাগিয়ে দিই, এই যে এভাবে খালি লাগিয়ে দেবো, এটা দিয়ে হাইরে তাই নাই না, খালি এটার এইটুকা নিচের দিকে চাপ দিব, চাপ দিলে গেলা এটা লাগিয়ে দেবো। এখন কিন্তু পুরোপুরি লেগে গেছে। তো আপনারা এই ভিডিওটা দেখলেন কেমন হয়েছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অন্য একটা ভিডিওতে অন্য একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো।